আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আরও একটি শাক কেসবিনে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর আজকে আমার যে শাকটি আমি আপনাদেরকে দেখাবো তা হচ্ছে লাল শাক আর লাল শাকটি রান্না করতে খুবই সহজ অল্প সময় হয়ে যায় শীতকালীন প্রচুর শাক সবজি পাওয়া যায় আপনারা চেষ্টা করবেন খাবারের তালিকায় যেন প্রতিদিন একটা শাক থাকে শাক কিন্তু শরীরের জন্য খুবই উপকারী আশা করছি আমার সেটি ভালো লাগবে সহজ লাগবে তো চলুন আমি এটি কী করে করেছি দেখে নিই চুলার আমি একটি কড়াই নিয়ে এনেছি কড়াইতে শাকগুলো ভালো করে ধুয়ে গোড়াগুলো ছেটে ফেলে দিয়েছি আমি কিন্তু কেটে নেনি জাস্ট গোড়াগুলো ফেলে দিয়েছি এবং আস্তগুলোই ধুয়ে নিয়ে নিয়েছি আর বেয়স আপনার চেষ্টা করুন শাকগুলো যেন কাটার পরে না ধুন আগেই ধুয়ে নিয়ে তারপর কা শাকগুলোকে কাটবেন তাহলে পুষ্টিগুণ ঠিক থাকবে আমি আস্তই নিয়ে নিয়েছি শুধু গুঁড়াগুলো ফেলে দিয়েছি দিয়ে দিলাম একটু লবণ এখন ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য আপনারা যেহেতু শাকগুলো দেখছেন বের হয়ে আছে এগুলো কিন্তু সিদ্ধ হওয়ার পর একেবারে অল্প হয়ে যাবে আপনারা জানেন শাক খুব নুয়ে যায় শাকগুলো আমার সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম এখন পেঁয়াজ এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু উল্টে দিব যেন উপরের ডগাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় নিচে গিয়ে সাথে সাথে পেঁয়াজটাও সিদ্ধ হয়ে যাবে বিয়ারস অনেকে আছেন সিদ্ধ হওয়ার জন্য বা গলে যাওয়ার জন্য ডালের যে ঘুটুনিটা আছে সেটা দিয়ে গুতে নেয় এটা কোনো প্রয়োজন না এরকম খুন্তি একটু ভেঙে দিলে হলো ডগাগুলোকে দেখুন এরকম কুচিয়ে কুচিয়ে ডগাগুলোকে ভেঙে দিতে হবে এরকম ধারালো একটা খুন্তি নিলে কিন্তু এটার সমাধান হয়ে যায় তাহলে কিন্তু আর নামিয়ে নিয়ে ঢালের কুটনি দিয়ে গুঁতুতে হয় না এরকম ভেঙে ভেঙে আমি পুরোটা শাক রান্না করব। একেবারে দেখবেন একেবারে পিসপাশ হয়ে গেছে এরকম করে নেড়ে চেড়ে আমাকে পুরো শাকটা রান্না করতে হবে পানি শুকানো পর্যন্ত আমি আর একটু পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য আর ডগাগুলো কারও একটু সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দিব দেখুন হয়ে গেছে আমার শাকটা একটু কিন্তু ডগার চিহ্ন নেই এখন পানি আছে দেখুন প্রচুর পানি আছে এখনও এই পানিটা নেড়ে চেড়ে শুকিয়ে নেব শুকানোর পরে নামিয়ে বাগার দিব শাকটা আমার শুকিয়ে গেছে দেখুন এখন কিন্তু একটু পানি নেই একেবারে কড়াইতে লেগে গেছে শাকগুলোকে আমি তুলে নিব আমি ওই কড়াইটাতেই একটু তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ তেল দিলাম দিয়ে দেবো শুকনো মরিচ মরিচটাকে একটু কালচে করে টেলে নেব বা ভেজে ভাজা শেষ দিয়ে দেব এখানে রসুন ছেঁচে নিয়েছি আমি সেই রসুনটাকে আপনারা কেটেও দিতে পারেন রসুনটাকে একটু হালকা টেলে নিব এরকম সাদা থাকতে শাকটাকে দিয়ে দিতে হবে রসুনটাকে কিন্তু বেশি পোড়ানো যাবে না আমরা ডাল বাগা দিয়ে যেভাবে সেভাবে করা যাবে না আমি এখন শাকটাকে ভালো রসুনের সাথে মিক্স করে নামিয়ে নিব হয়ে গেল আমার লাল শাক রান্না আশা আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে এটা কিন্তু খুবই অল্প সময় লাগে আশা করছি বাসায় আপনার তৈরি করে খাবেন এবং খাওয়ার পরে অবশ্যই কমেন্টসে জানাবেন হ্যাঁ কেমন হলো ভালো হলে ভালো বলবেন খারাপ হলে খারাপ বলবেন যেন খারাপ হলে আমি নিজেকে শুধরে নিতে পারি আপনাদের মন মতন বা পছন্দ মতন আমি রেসিপি দিতে পারি তার জন্য আপনারা বলবেন খারাপ হলে বলবেন ভালো হলে বলবেন সবার সুস্থ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ